অপবিশ্বাসের কি আবারও কপাল পুড়তে যাচ্ছে? তার কপাল কি আবারও ভাঙতে যাচ্ছে? কিভাবে অপবিশ্বাসের কপাল ভাঙছে, কপাল পুড়ছে? একটা সময় ছিল শাকিব খানের সাথে বিচ্ছিন্ন হওয়ার পর অপবিশ্বাস শাকিব খানের নামে বেজায় খারাপ কথা বলতেন। সেখান থেকে বেরিয়ে এসে তিনি ব্যস্ত হয়ে গেলেন স্টেজ পারফরমেন্সে নাচানাচি এবং ফিতা কাটাতে। এবং সেটি যাওয়ার পর দেখা গেল সেই অঙ্গনে প্রবেশ করলেন নতুন করে আবার পরীমণি। এখন আবার নতুন করে প্রবেশ করতে দেখা যাচ্ছে কিছুটা শবনম বুবলিকে এবং চূড়ান্তভাবে হাত পা কোমরের দড়ি বেঁধে মাঠে নেমেছেন মাহিয়া মাহি। সম্প্রতি মাহিয়া মাহি ময়মনসিংহে যে স্টেজ পারফরমেন্স করেছেন, সকলেই ভেবেছিল মাহিয়া মাহির কোনো বাজার দর থাকবে না আসলে, কিন্তু না, সেগুলো ভুল প্রমাণিত করে। আসলে সাধারণ মানুষ তো একটু পোশাকহীন উলঙ্গপনা দেখার জন্য মানুষ ঢল নেমে আসে, যেহেতু মানুষের বেকার কাজের সংখ্যা কম। সেখানে ময়মনসিংহে মানুষ মাহিয়া মাহিকে দেখতে যে পরিমাণ মানুষের ঢল নেমেছে তা অপবিশ্বাসের জন্য একটি বিস্ময়কর এবং আতঙ্কের বিষয়। কারণ স্টেজ পারফরমেন্স এবং ফিতা কাটা নিয়ে অপবিশ্বাস মোটামুটিভাবে ভালোই ছিলেন। তার তিনটি কাজ, এক হলো স্টেজ পারফরমেন্স করা, ফিতা কাটা দোকান উদ্বোধন করা এবং শবনম বুবলিকে নিয়ে রাতের গভীর সময় কিছু সময় ব্যয় করা, কিভাবে শবনম বুবলিকে সাইজ করা যায়। যাই হোক, শেষ পর্যন্ত তিনি স্টেজ পারফরমেন্স থেকে কিছুটা বিদায় নিতে চলেছেন শারীরিক ওজনের কারণে। সেখানে প্রবেশ করছে পরীমণি। এখন ফিতা কাটা স্টেজের জায়গায় আরও চূড়ান্তভাবে নেমেছেন মাহিয়া মাহি। কিন্তু মাহিয়া মাহি রাজনীতিতে ঢোকার পর মানুষ ভেবেছিল এই অঙ্গনের মানুষ, চলচ্চিত্র অঙ্গনের মানুষ তাকে আর গ্রহণ করবে না। তবে চলচ্চিত্র অঙ্গনের মানুষ তাকে গ্রহণ করেছে এমনটি খুব একটা বলা যাবে না। উদ্বোধনের ব্যাপারটি রাজনৈতিকই, রাজনৈতিক কর্মীরাও তাকে দেখতে আসতে পারে। তবে আতঙ্কের বিষয় হলো অপবিশ্বাসের জন্য। স্টেজ পারফরমেন্সে এখন স্বাভাবিকভাবে ভাগ বসাবেন মাহিয়া মাহি, আর মাহিয়া মাহির রাজনৈতিক প্রভাব রয়েছে, সেই প্রভাব খাটিয়ে তিনি বিভিন্ন অঞ্চলে স্টেজ পারফরমেন্স করতে যাবেন। একসাথে সেখানে দুটি কাজ হবে তার, স্টেজ পারফরমেন্স করা হবে, তার রাজনৈতিক পাবলিক রিলেশনটিও হয়ে যাবে, রাজনৈতিক সম্পর্ক মেনটেনের ব্যাপারটিও হয়ে যাবে। আবার আরেক দিক দিয়ে যদি আপনি দেখেন, তাকে দিয়ে উদ্বোধন করবে রাজনৈতিক, তাকেই সবাই নেওয়ার চেষ্টা করবে। আর নায়িকা হিসাবে মাহিয়া মাহি কোনোভাবেই অপবিশ্বাসের সাথে পিছিয়ে নাই, অপবিশ্বাসের সাথে চাইতেও কম নয়। মাহিয়া মাহিও মোটামুটি ফার্স্ট গ্রেডের নায়িকা বলা যায়, যদিও ব্যক্তিগত চরিত্র, বৈশিষ্ট্য, গ্রহণযোগ্যতা, মাধুর্যতা, ভদ্রতা সব কিছুতে তারা অনেক অনেক পিছিয়ে। যেমন অপবিশ্বাস পিছিয়ে, তেমনি মাহিয়া মাহিও পিছিয়ে। সেক্ষেত্রে শবনম বুবলি স্বাভাবিকভাবে অনন্য। তবে যে যাই হোক, যে অবস্থানে থাকুক না কেন, মাহিয়া মাহির এই অঙ্গনে পদার্পণ দাপিয়ে বেড়ানোর ইঙ্গিত দেয়। নায়িকা হিসাবে সফল না হলেও স্টেজ পারফর্মার হিসাবে সে সফল হবে বলেই সবার ধারণা। এবং স্টেজ পারফর্মার হিসাবে যদি মাহিয়া মাহি সফল হয়, তাহলে অপবিশ্বাসের জন্য এটি খুব স্বাভাবিকভাবে আতঙ্কের বিষয়। অপবিশ্বাস তার ভাঙা কপাল কতটা জোড়া লাগাতে পারেন, মাহিয়া মাহির বিপরীতে কতটা নিজেকে শক্তভাবে ধরে রাখতে পারেন, সেটি সামনে দেখার বিষয়। এটি চূড়ান্ত ফলাফল চলে আসবে আগামী মাস দুই বা তিন মাসের মধ্যে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।